ভাই এটা তো অনেক সুন্দর লাগতেছিল ঘাড়ি নকশা ভাই এটা গোলাপ ডিজাইন বলা গোলাপ ডিজাইন ওয়াও খুবই সুন্দর ভাই এটা অরিজিনাল চিটার নকশা গো 13000 টাকা এটা অটোবি ডিজাইন বলা হয় অটোবি ডিজাইন কাদের টপ আছে 3 ফিট বাই 6.5 ফিট ফুল বক্সে হবে এটা ভাইরালই এটা আরো অনেক বিক্রি করছি লাস্ট কত বন্ধ রাখবেন 19000 টাকা নকশা করা আচ্ছা এটা আপনার সলিড এক কাটের মধ্যে ডিজাইন দেখো দেখতে পাচ্ছেন ভাই কিন্তু চ্যালেঞ্জ করতেছে যে মিস্ত্রি এনে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন লিখিত না মুখে থাকবে ভাই লিখিত গ্যারান্টি দিয়ে দেবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে সিটাগাং সেগুন কাঠের কম দামে ফার্নিচারের কালেকশন গুলো দেখানোর চেষ্টা করবো পানি দামে ডাইনিং টেবিল খাট সোফা ওয়ার্ড্রোব সুকেস ইত্যাদি অনেক ধরনের ফার্নিচারের কালেকশন থাকতেছে আর আজকে যে শপটিতে আমরা দাঁড়িয়ে আছি এই শপের নাম হচ্ছে রিফাত ফার্নিচার রিফাত ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিও হেল্প করবে এই শপের ওনার মোহাম্মদ নাজিব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি ভাই আপনাদের শপের আসার অ্যাড্রেসটা যদি বলেছেন বসুন্ধরা সিটি মার্কেট ঠিক তার উল্টা পাশে বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক নাদিম ভাই জি ভাই ভাই আজকে প্রথমে কি দিয়ে শুরু করবে অনেক সুন্দর লাগতেছিল কিন্তু পায়টাকে সলিডটা ফাঁপা আছে ভাই একেবারে সলিড এটা কি ডিজাইন বলে নিতে পারবেন আর সাথে কিন্তু 30 বছর লিখিত গ্যারান্টি আচ্ছা পাশাপাশি এদিকে আরেকটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম ভাই এটা কি মডেল ডাইনিং টেবিল এটা সেমি ভিক্টোরিয়া বলা হয় সেমি ভিক্টোরিয়া জি উপরে কাদের টপ আছে আচ্ছা করা এটা 5x3 গ্লাস টু 10 মিলি গ্লাস হবে চেয়ার হলো যে ধরনের চেয়ারটা হবে এই মডেলের জি এটার প্রাইস পড়বে মাত্র 36000 টাকা ডিসকাউন্ট লাস্ট কত রাখবেন 33000 টাকা সাইড সাইড দিয়ে যদি এটা কেউ নিতে চায় কত টাকা রাখবেন 28000 টাকা বিক্রি করে দিবেন আর সাথে তো 30 বছর লিখিত গ্যারান্টি থাকবে নাদিম ভাই পাশাপাশি এদিকে আরেকটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম এটা কি মডেলের ডাইনিং টেবিল ভাই এটা হচ্ছে চিটান ডেক্সাগন 10 মিলি গ্লাস হবে 5x3 আচ্ছা প্রাইস পড়বে মাত্র 25500 6 সাইড দিয়ে 6 ডিসকাউন্টে কত রাখবেন ডিসকাউন্টে 25000 টাকা 6 সাইড দিয়ে কত টাকা রাখবেন 21000 টাকা ভিউয়ার্স 21000 টাকা হলে 6 সাইড দিয়ে কিন্তু এই ডাইনিং টেবিলটা আপনি নিতে পারবেন ফ্রেমেন্ট সাইজ একই থাকবে শুধু দুইটা চেয়ার কমে যাবে এরপর কি কালেকশন দেখাবেন ভাই এরপর ডাইনিং এরপরে কি কালেকশন দেখাবেন ভাই আরো ডাইনিং টেবিল আছে ওয়াও এটাও তো অনেক সুন্দর সিম্পলের মধ্যে জি ভাই আচ্ছা এটা কয় সেলের ডাইনিং টেবিল এটা 6 সেলের ডাইনিং টেবিল 6 সেলের ডাইনিং টেবিল এরকম হবে ডিজাইনটা আচ্ছা এটা পায়টা ফাঁপা আছে না সলিড একদম সলিড আচ্ছা বেশ দেখতে পাচ্ছেন চেয়ারের মডেলটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল সিম্পলের মধ্যে 6 সেট দিয়ে ডাইনিং টেবিলের প্রাইসটা কেমন আসবে এই সেম প্রাইসের উপর 25000 টাকা 25000 টাকা ডিসকাউন্ট করবেন না ভাই ডিসকাউন্ট করব আচ্ছা 4 সেট দিয়ে কত টাকা আসবে 4 সেট দিয়ে 21000 টাকা 21000 টাকা হলে বিক্রি করে দিবেন আচ্ছা আর অনেক ইউজ পরিমাণ আমাদের কাছে ডাইনিং টেবিল আছে আমাদের উপরে স্টক আছে কেউ চাইলে আমরা দেখাতে পারবো নাদিম ভাই এদিকে তো সোফা সেট দেখতে পাচ্ছিলাম এখন দর্শক ভাইদের উদ্দেশ্যে আমরা সোফা দেখাবো আচ্ছা এটা আপনার নতুন মডেল নিয়ে আসলেন নাকি না আগের মডেল না নতুন নিয়ে আচ্ছা এটা আপনার 2:1 এটা তো স্যাম্পল সাজিয়ে রাখছেন শুধু জায়গা স্বল্পতার কারণে আচ্ছা ভিউয়ার্স এখানে যে ফার্নিচার গুলো দেখতেছেন এগুলো কিন্তু সব স্যাম্পল ভাই কিন্তু গুডাউনে হিউজ পরিমাণ ফার্নিচার আছে এক একটা মডেলের 10টা করে কিন্তু স্টকে আছে আচ্ছা এটা প্রাইস টা কেমন আসবে এটা প্রাইসটা করে 28000 টাকা লাস্ট কত পর্যন্ত রাখবেন লাস্ট আমরা 1000 টাকা ডিসকাউন্ট দেবো টি টেবিল কয়টা থাকবে এটা টি টেবিল একটা থাকবে টি টেবিল একটা আর পাঁচটি সব আছে মোট 27000 টাকা 27000 টাকা আচ্ছা এদিকে তো আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম ভাই এটা কি মডেল এটা আমরা বলি কেটে ডাবল হাতল বলা হয় আচ্ছা সেগুন কাঠের 2:1
একটা টি টেবিল থাকবে জি আচ্ছা এটা প্রাইসটি কেমন আসবে এর প্রাইসটা বলবো 27000 টাকা লাস্ট কত বন্ধ রাখবেন লাস্ট 27 27000 টাকা আর এদিকে যে মডেলটা দেখতে পাচ্ছিলাম এটা তো খুব সুন্দর লাগতেছিল এটা বাইরালে এটা আরো অনেক বিক্রি করছি 221 জি জি টি টেবিল একটা থাকবে না সেগুন কাঠের অরিজিনাল সেগুন আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে সেম প্রাইসে বলবো 27000 টাকা 27000 টাকা লয়ে বিক্রি করে দিবেন আচ্ছা ওইদিকে তো আরো সোফা সেট দেখতে পাচ্ছিলাম এটা কি কাঠের হবে ভাই এটা ভাই ইপিলিপি কাঠ ইপিলিপি কাঠের সত্যি কথা নাকি সত্যি কথা অনেকে যশোর সেগুন বলে থাকে আমি ইপিলিপি কাঠ যশোরি সেগুন কাঠ বললে ইপিলিপি ধরে নিতে হবে আচ্ছা এটা 221 221 টি টেবিল একটা থাকবে টি টেবিল তিনটা এটার সাথে তিনটা টি টেবিল একটা টি টেবিল দুটো সাইড টেবিল আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে প্রাইসটা আমরা 19000 টাকা লাস্ট কত বন্ধ রাখবেন 19000 টাকা আচ্ছা এদিকে তো আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম এটা কি কাঠের হবে এটা ভিক্টোরিয়া ডিজাইন বলা হয় কি কাঠের এটা অরিজিনাল চিটাগং সেগুন চিটাগং সেগুন কাঠের জি আচ্ছা পায়রা থাকতেছে কত কত এটা এটা হলো কি আমরা 4.5 4.5 আচ্ছা আর হাতাটা হাত হলো 4.5 4.5 আর এটা ঘাইড ফিটনেস কেমন 2 ইঞ্চি থেকে নেওয়া আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে একদম পুরো 32000 টাকা 32000 টাকা হলে বিক্রি করে দিবেন আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন ভাই এরপরে কাট দেখাই নাদিম ভাই এবার তো খাটগুলো ভাই অনেক সুন্দর লাগতেছিল মানে একদম সিম্পল ওটুবি ডিজাইন ওটুবি ডিজাইন জি অনেক সুন্দর দেখেন দর্শক বাজারকে ফাইবারটা দেখায় দেন মাশাআল্লাহ অনেক সুন্দর ফাইবার আছে হ্যাঁ আচ্ছা বেশ দেখতে পাচ্ছেন বারমাটিকের মতো ফাইবার এটা হেড সাইড আর এটা হবে লেগ সাইড আর বিছানা এবং হাইশিটা দিবেন কি কাঠে হাইশাও সেগুন কাঠে বিছানা লগে মেয়াগুলো নিতে পারবে আবার দেশি গর্জন নিতে পারবে আচ্ছা এটা কয় ফিট বাই কয় ফিট আছে 6 ফিট বাই 7 ফিট এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা হবে 20000 টাকা লাস্ট কত বন্ধ রাখবেন লাস্ট 19000 টাকা 19000 টাকা খালি বিক্রি করে দিবেন আচ্ছা এদিকে তো আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম ফোম কাটিং গাড়ি নকশা হেড সাইড আর লেগ সাইড সিম্পল এভাবে থাকবে সিম্পল এভাবে থাকবে আচ্ছা এটা সাইজটা যদি বলে দেন 6 ফিট বাই 7 ফিট এটা প্রাইসটা কেমন আসবে প্রাইসটা হবে 20000 টাকা 20000 টাকা আচ্ছা লাস্ট কত রাখবেন লাস্ট 19000 টাকা 19000 টাকা খালি বিক্রি করে দিবেন এদিকে তো আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম এটাও সেগুন কাঠের এটা অরিজিনাল চিটানিক সেগুন 6 ফিট বাই 7 ফিট আচ্ছা এটার প্রাইসটা কেমন আসবে এটার প্রাইসটা বলুন 22000 টাকা লাস্ট কত বন্ধ রাখবেন 21000 টাকা 21000 টাকা হলে বিক্রি করে দিবেন আচ্ছা ভাই নাদিম ভাই এদিকে পাশাপাশি একটু সুকুস দেখতে পাচ্ছিলাম এটা কি কাটার হবে এটা অরিজিনাল চিটানিক সেগুন কয় ফিট বাই কয় ফিট আছে এটা 6 ফিট বাই 7 ফিট আছে আচ্ছা এটা সেলফে কাটলে কি কাট হবে সেলফে অরিজিনাল চিটানিক গামারি চিটাগং গামারি কাটের আর মাসখানে তিন রাত দুই পাশে দুটো পাল্লা এবং টু পার্টের টু পার্ট আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে প্রাইস পুরো 28500 টাকা লাস্ট কত বন্ধ রাখবেন 27500 টাকা বিক্রি করে দেবেন আচ্ছা ভাই এরপরে কি কালেকশন দেখাবেন এরপরে আরো কার্ড আছে আমাদের ওয়াও ভাই এটা তো অনেক সুন্দর লাগতেছিল ঘাড়ি নকশা আচ্ছা এটা সেগুন কাঠের অরিজিনাল চিটা নিক সেগুন এটা হবে লেগ সাইড জি পায়ের পাখা আর এটা হবে মাথার সাইড আচ্ছা খুব সুন্দর কোন নকশা করা বেশ দেখতে পাচ্ছেন বার্নিশ করলে কিন্তু ফুটে উঠবে খাটটা এটা কিং সাইজে হবে এটা কিং সাইজ আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা হলো 22000 টাকা লাস্ট কত বন্ধ রাখবেন 21000 টাকা 21000 টাকা হলে বিক্রি করে দিবেন আচ্ছা এরপরে তো আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম জি ভাই খুবই সুন্দর নকশাটা এটা আপনার গাড়ি নকশা জি গাড়ি নকশা বলো আচ্ছা এগুলো হবে চাপ চাপ আচ্ছা এটা লেগ সাইডে দেখিবা এটা লেগ সাইডে এটা হবে লেগ সাইড এটা কিং সাইজের মধ্যে জি জি কিং আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা হলো 23000 টাকা লাস্ট কত বন্ধ রাখবেন লাস্ট আমরা 21 পর্যন্ত রাখবো 21000 টাকা হলে বিক্রি করে দিবেন পাশাপাশি থেকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম জি ভাই এটাও অনেক সুন্দর কিন্তু নকশাটা এটাও গাড়ি নকশা না জি গাড়ি নকশা আচ্ছা এটা হবে হেড সাইড হেড সাইড এটা হবে পায়ের পাখা আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা হলো 24000 টাকা লাস্ট কত বন্ধ রাখবেন লাস্ট 22000 টাকা 22000 টাকা হলে বিক্রি করে দিবেন আচ্ছা এদিকে তো একটা সুকেস দেখতে পাচ্ছিলাম এটা কি কাঠের হবে এটা অরিজিনাল বা চিটার মিক্স সেগুন এটা কয় ফিট বাই কয় ফিট আছে 6 ফিট বাই 7 ফিট আছে 6 ফিট বাই 7 ফিট মাঝখানে তিন ডয়ার না তিনটা ডয়ার দুই বড় দুইটা পাল্লা আচ্ছা এবং পিলার গুলো তো নকশা করে দেওয়া আছে হ্যাঁ পিলার নকশা করা আছে আর সেলফি কাট গুলো একদম চিটার মিক্স গামারি চিটাগং গামারি আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা হবে 28000 টাকা লাস্ট কত বন্ধ রাখবেন 1000 টাকা ডিসকাউন্ট আচ্ছা তাহলে কত টাকা হলো 27000 27000 টাকা হলে বিক্রি করে দিবেন বানিশটা তো আপনার মধ্যেই থাকবে নাকি আমাদের মধ্যে থাকবে আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন ভাই পরে আরো কার্ড আছে সিম্পলের মধ্যে আচ্ছা এটা তো অনেক সুন্দর লাগতেছিল ভাই খুবই সুন্দর লাগতেছিল বেশ দেখতে পাচ্ছেন এটা কয় ফিট বাই কয় ফিট আছে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট চিটাগং সেগুন কাঠের লাস্ট কত রাখবেন এটা এটা আমরা 18000 টাকা সেল 18000 টাকা চিটাগং সেগুন কাঠের খাট সত্যি তো না আশা পাতা দাম বাড়াই দিবেন ভাই চিটাগং সেগুন আর যদি আমাদের ভিউয়ার্স মিস্ত্রি রেঞ্জ চেক করতে চায় ভাই মিস্ত্রি রেঞ্জ চেক করবেন না বাসায় নিয়ে টাকা দিবেন তবে সমস্যা নেই আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভাই কিন্তু চ্যালেঞ্জ করতেছে যে মিস্ত্রি এনে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন এদিকে তো আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম এটা একদম সিম্পল কাট ঘাড়ি নকশা না এর তো কিছু ঘাড়ি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এটা হবে লেগ সাইডটা এটা আপনার কিং সাইজের মধ্যে আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা আমরা প্রাইস করে 21000 টাকা লাস্ট কত বন্ধ রাখবেন 20000 টাকা 20000 টাকা হলে বিক্রি করে দিবেন আচ্ছা এদিকে তো আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম এটা কিং সাইজের এটা কিং সাইজ সেগুন কাঠের অরিজিনাল চিটার ডিক সেগুন আচ্ছা এটা লেগ সাইডে হবে লেগ সাইড বেশ দেখতে পাচ্ছেন লেগ সাইডটা সিম্পল এর মধ্যে এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা আমরা 21000 টাকা লাস্ট কত বন্ধ রাখবেন 20000 টাকা 20000 টাকা হলে বিক্রি করে দিবেন এদিকে একটা রিং প্লাস ফোম কাটিং জি ভাই বেশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কিং সাইজের মধ্যেই আছে এটা কিং সাইজ এটা হবে লেগ সাইডটা আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা নিলে পড়বে আমরা 18000 টাকা লাস্ট কত রাখবেন লাস্ট 18000 টাকা 18000 টাকাই এদিকে একটা সুকেস দেখতে পাচ্ছিলাম এটা কি কাটের হবে এটা অরিজিনাল চিটার ডিকশন কয় ফিট বাই কয় ফিট আছে 6 ফিট বাই 6.5 ফিট 6 ফিট বাই 6.5 ফিট মাঝখানে তিন ডয়া দুই পাশে দুটো পাল্লা এবং টু পার্টের
আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে প্রাইসটা হলো 26000 লাস্ট কত বন্ধ রাখবেন লাস্ট 25000 টাকা 25000 টাকা লবি কি করে দিবেন এবং আমাদের ভিজিট আপনাদের শপে ভিজিট করে একটু ডিসকাউন্ট করবেন কিনা ভাই আপনাদের ভিডি বাংলা বক্স থেকে যারা আসবে আমি অবশ্যই সম্মান করব তাদের একটু সম্মান করে দিবেন করবেন তো অবশ্যই আচ্ছা এদিকে আরেকটি সিম্পলের মধ্যে খাট দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর লাগতেছিল এটা হলো সলিড পাকা 2 ইঞ্চি গাড়ির মধ্যে আচ্ছা এটা আমাদের বিক্রি হয়ে গেছে চাইলে দিতে পারবেন আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা আমরা পড়বে 21000 টাকা লাস্ট কত রাখবেন লাস্ট 20000 টাকা লবি কি করে দিবেন আচ্ছা এদিকে তো আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম এটা মানে কিং সাইজের এটা কিং সাইজ ওয়াও খুব সুন্দর লাগতেছিল ভাই এটা গোলাপ ডিজাইন ভালো গোলাপ ডিজাইন এদিকে তো নকশা করা খুব সুন্দর খুবই সুন্দর আচ্ছা এটা আপনার সিম্পলের ভিতরে রাখার চেষ্টা করছেন এটা প্রাইসটা কেমন আসবে এর প্রাইসটা হলো 24000 লাস্ট কত বন্ধ রাখবেন লাস্ট 23000 টাকা 23000 টাকা হলে খাটটি বিক্রি করে দিবেন আচ্ছা এরপরে তো আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম ওয়াও খুব সুন্দর ভাই নকশা বিয়াস দেখতে পাচ্ছেন ঘাড়িটা কিন্তু অসাধারণ নকশা করা দেখতে পাচ্ছেন এদিকেও নকশা করা আর এটা হবে লেগ সাইডটা সিম্পলের মধ্যে সিম্পল এটার প্রাইসটা কেমন আসবে 25000 টাকা ভাই লাস্ট কত বন্ধ রাখবেন লাস্ট আমরা 1000 টাকা ডিসকাউন্ট 24000 টাকা 24000 টাকা লবি বিক্রি করে দিবেন আচ্ছা পাশাপাশি এদিকে আরেকটি সুকেস দেখতে পাচ্ছিলাম এটা কি কাটার হবে এটা অরিজিনাল জিটার নেক্সাগন কয় ফিট আছে 6 ফিট বাই 7 ফিট আছে আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা হবে 27500 লাস্ট কত বন্ধ রাখবেন 27000 টাকা 27000 টাকা আর আমাদের ভিডিও যদি ভিডিও কল দেয় আপনি অবশ্যই একটু ভালোভাবে দেখিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা এদিকে তো আরেকটি বিশাল বড় খাট দেখতে পাচ্ছিলাম এটা কি পিলার মডেল লেখা পিলার মডেল কাজ আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটার প্রাইসটা পড়বে আপনার 45000 টাকা লাস্ট কত রাখবেন ভাই লাস্ট আমরা 2000 টাকা ডিসকাউন্ট দেব কত টাকা হলো 43000 বেশ 43000 টাকা হলে রাজুকে এই খাটটি কিন্তু নিতে পাবেন ভাই এদিকে তো অসাধারণ ডিজাইন একটা সুকেস দেখতে পাচ্ছিলাম এটা পিলার মডেল বলা হয় পিলার মডেল খুব সুন্দর নকশা করা বেশ দেখতে পাচ্ছেন সাপ গুলো দেখেন পিলারের যে নকশা গুলো অসাধারণ পুরা আর ফাইবারটা একটু খেয়াল করেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর ফাইবার আছে আর মাঝখানে তিন রয়ার দুই পাশে দুইটা পালা থাকতেছে আচ্ছা এটা টু পার্টের টু পার্ট সেলফ কাট গুলো কি কাট হবে অরিজিনাল চিটার নিগাওয়ালি এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা হবে 29000 টাকা লাস্ট কত বন্ধ রাখবেন লাস্ট 28000 টাকা 28000 টাকা লবি বিক্রি করে দিবেন আচ্ছা নাদিম ভাই এদিকে তো বিশাল বড় একটা সুকেস দেখতে পাচ্ছিলাম ভাই এটা কি কাটের হবে এটা হলো অরিজিনাল চিটার সেগুন চিটাগং সেগুন কাটের আচ্ছা এটা সেলফ কাট গুলো কি কাট হবে অরিজিনাল চিটার নিগাওয়ালি চিটাগং গামারি মাঝখানে তিনটা ডয়ার দুই পাশে দুইটা পাল্লা আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা হলো 30000 টাকা লাস্ট কত বন্ধ রাখবেন ভাই 29000 টাকা 29000 টাকা লবি বিক্রি করে দিবেন আচ্ছা পাশাপাশি এদিকে বিশাল বড় আরেকটি সুকেস দেখতে পাচ্ছিলাম এটা তো খুব সুন্দর নকশা করা জি ভাই এটার প্রাইসটা কেমন আসবে এটা সেম প্রাইসই পড়বে 29000 টাকা 29000 টাকা এদিকে তো আরো খাট দেখতে পাচ্ছিলাম এটা কি সম্পূর্ণ সলিড নাকি সম্পূর্ণ সলিড কাট এগুলো আচ্ছা এটা কয় ফিট আছে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এটার প্রাইসটা কেমন আসবে ভাই একদম পুরো 23000 টাকা 23000 টাকা আচ্ছা এদিকে আরেকটা খাট দেখতে পাচ্ছিলাম এটা আপনার হেড সাইড এটা হবে লেগ সাইড এটা 2 ইঞ্চি ভিতরে ডিজাইনটা করা সিম্পল আছে 2 ইঞ্চি প্লাস হবে আচ্ছা এটা সেমি বক্সে সেমি বক্স প্রাইসটা জিরো বলে দিতেন একদম পুরো 23000 টাকা 23000 টাকা বিক্রি করে দিবেন এদিকে আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর লাগতেছিল বেশ দেখতে পাচ্ছেন নকশাটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু আপনার এক কাটের মধ্যে কিন্তু ডিজাইন করা এটা হবে লেগ সাইড সেম ডিজাইন করা আছে এটার প্রাইসটা কেমন আসবে সেম প্রাইস হবে 23000 টাকা 23000 টাকা এদিকে আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম সব করে 23000 ওয়াও এটাও 23000 সব করে আছে 23 সেম পাকা জায়গা সত্যি তো ভাই জি আশা করি দামটা বাড়বে না তো না না বাড়বে না আচ্ছা বেশ দেখতে পাচ্ছেন হেড সাইড লেগ সাইড কিন্তু সেম ডিজাইন 23000 টাকা হলে বিক্রি করে দিবে নাদিম ভাই এদিকে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম এটা কি কাটের হবে ভাই অরিজিনাল চিটাগং সেগুন চিটাগং সেগুন কাটের আচ্ছা নিচে বিশাল বড় একটি ডয়ার একটা মিনি ডয়ার একটা মিনি পাল্লা জি এদিকে সোফিস আছে জি এটা কি পাল্লাটা খুলে দেখা যাবে ভাই একটু বিয়ারসমি আপনাদের শুরু থেকে পাল্লাটা খুলে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলটা খুবই সুন্দর লাগতেছিল এটা ভাই ভিতরে অরিজিনাল ওয়াও বিশাল বড় স্পেস এটা কয় ফিট বাই কয় ফিট আছে ভাই 3 ফিট বাই 6.5 ফিট আছে 3 ফিট বাই 6.5 ফিট হবে আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা পড়বে একদম 13000 টাকা 13000 টাকা এদিকে আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম সিম্পল ডিজাইন বিস্কিট মডেল না ফাইবারটা তো অনেক সুন্দর আছে ওয়াও পায়ের তলা থেকে মাথা পর্যন্ত দেখে নিতে পারবেন এটা প্রাইসটা কেমন আসবে এটা পড়বে 13500 টাকা লাস্ট 13000 টাকা রাখা যায় না ভাই আচ্ছা ঠিক আছে বেশ 13000 টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি কিন্তু আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবেন নাদিম ভাই জি ভাই ভাই এদিকে তো খুবই সুন্দর নকশা করা একটা খাট দেখতে পাচ্ছিলাম সলিড আর আইএনসি গাড়ির মধ্যে চিকন দিক সেগুন খোদাই করা নকশা করা আচ্ছা এটা আপনার সলিড এক কাটের মধ্যে ডিজাইন করা এটা কয় ফিট কয় ফিট আছে দর্শক ভাইদের উদ্দেশ্যে বলতেছি আজকে সলিড কাট যে কয় যে যে ধরনের ডিজাইন দেয় সবই সেম রেঞ্জ 23000 টাকা আচ্ছা এটাও 23000 টাকা 23000 টাকা আচ্ছা এদিকে যে মডেলটা দেখতে পাচ্ছিলাম এটা তো খুব সুন্দর লাগতেছিল ভাই এটা এটা বিক্রি করে দেওয়া যাবে এটা স্টকে আছে হেড সাইড এটা হবে লেগ সাইড 23000 টাকা আচ্ছা এরপর কি কালেকশন দেখাবেন এরপর আরো কাট আছে এটা বিক্রি করেছি এটা কত আজ স্টকে তো আছে নাকি স্টকে আছে এটা আপনার 6 ফিট বাই 7 ফিট প্রাইসটা কেমন আসবে এটা 23000 টাকা 23000 টাকা দেখি আরো কি মডেল আছে
এটা কি কাটার হবে? এটা ভাই যশোরের সেগুন বলে থাকি, ইপিলিপি ইপিলিপি কাট। আচ্ছা, এটা প্রাইস কেমন আছে? 6 ফিট বাই 7 ফিট, প্রায় মাত্র পুরো 10000 টাকা। 10000 টাকা ডিসকাউন্ট করে বলছেন না ভাই? ডিসকাউন্ট নেই। আচ্ছা, এদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা কি কাটে? ইপিলিপি কাটে। এটা প্রাইস কেমন আসবে? 10000 টাকা। আচ্ছা, এটা কি কাটে? এটা ইপিলিপি কাট। আচ্ছা, এটা প্রাইস কেমন আসবে? 10000 টাকা। 10000 টাকা লবি কি করে দিবেন? আচ্ছা, আপনি নাদিম ভাই, শিলকোরাই কাটের খাটগুলো কি আছে আপনার কাছে? জি জি আছে আছে। আপনি নিতে পারবেন। আর এদিকে যেটা দেখতে পাচ্ছিলাম এটা কি কাটে? এটা যশোরের সেগুন বলে, যশোরি সেগুন মানে ইপিলিপি ইপিলিপি। আচ্ছা, এটা প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা করে মাত্র 9000 টাকা। 9000 টাকা। আর এটা ইপিলিপি প্রাইস হবে 9000। আচ্ছা, আর এদিকে যেটা দেখতে পাচ্ছিলাম এটা কি কাটে? এটা ঠিক আছে, এখন দর্শক ভাই চাইলে দিতে পারবো। এটা প্রাইস হবে 15000 টাকা। 15000 টাকা। এটা কি কাটে? চিটাং সেগুন কাটে। 15000 টাকায় খাট। এটা কি মডেল? এটা চিটাং সেগুন, আর আইএনসি গাড়ি সলিড। আর নিচে যেটা দেখতে পাচ্ছিলাম আচ্ছা, এদিকে তো আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম, এটা তো সিম্পল এমনিতে ফুল নকশা না? জি ভাই। ফাইবারটা তো অনেক সুন্দর আছে। আচ্ছা, এটার প্রাইসটা কেমন আসবে? এটার প্রাইসটা ওদের মাত্র 16000 টাকা। লাস্ট কত রাখবেন? লাস্ট 15500। বেশ, 15000 টাকা হলে কিন্তু চিটাগাং সেগুনটা এই অর্ডারটি কিনতে পারবেন। 500 টাকা মাইনাস করে দিছি আমি নিজে। ঠিক আছে। আচ্ছা, এদিকে যেটা দেখতে পাচ্ছিলাম এটা কত টাকা দাম আসবে? এটা চিটান ডিক সেগুন, এটা মানে ফুল আর ফুল। ফুল আর ফুল না, অনেক গর্জিয়াস, অনেক গর্জিয়াস। প্রাইসটা যদি বলে দেন, এটা প্রাইস হলো 22000 টাকা। লাস্ট কত রাখবেন? লাস্ট 21000 টাকা। 21000 টাকা হলে বিক্রি করে দিবেন। আচ্ছা ভাই, এদিকে তো আরো ওয়ার্ডরোব দেখতে পাচ্ছিলাম, এটা কি কাটার হবে? এটা হলো চিটান সেগুন। কয় ফিট বাই কয় ফিট আছে? এটা আমরা সেল করে আছি। আচ্ছা, চাইলে দিতে পারবেন? চাইলে দিতে পারবেন। বিস্কিট মডেল বলে বা ডায়মন্ড মডেল বলে, চারটার এক পাল্লা থাকতেছে। ঠিক আছে, প্রাইসটা যদি বলে দেন আপনি 15000 টাকা। 15000 টাকা। আর এদিকে যেটা, এটা কি কাটের? এটা অরিজিনাল চিটান সেগুন। কয় ফিট বাই কয় ফিট আছে? এটা 5 ফিট বাই 4.5 ফিট। চারটার এক পাল্লা। আচ্ছা, এটা প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা করে মাত্র 19000 টাকা। লাস্ট কত বন্ধু রাখবেন? 18000 টাকা। 18000 টাকা লবি বিক্রি করে দিবেন। আচ্ছা নাদিম ভাই, এদিকে তো একটা সুকেস দেখতে পাচ্ছিলাম, এটা কি ওই আমাদের ভাই আমাকে একটা কল দিছিল যে ওর ভাই সুকেসটা নাকি? জি জি ভাই, এটা এক প্রবাসী ভাই নিছে আমার কাছে। প্রবাসী ভাই না? জি ভাই। আচ্ছা, আপনার এটা তিন পাটি টুকরা করা আছে? তিন পাটি আলাদা আলাদা করা আছে। আচ্ছা, এটা খুবই সুন্দর লাগতেছে ভাই। এটা কত টাকা বিক্রি করলেন নাদিম ভাই? এটা ভাই আমি বিক্রি করছি 36000 টাকা, তবে আমি 38 নিচে বিক্রি করতে পারবো না। 38 নিচে বিক্রি করতে পারবেন না? ফার্স্ট ভিডিও দেওয়ার মাধ্যমে ওনার কাছে বিক্রি হয়েছে। আচ্ছা ভিউয়ার্স, এখন যদি আপনারা নেন 2000 টাকা বাড়াই দিলেন কেন ভাই? আমরা ফার্স্ট কাস্টমার হিসেবে আমরা পার্লার মুখগুলো কত ইঞ্চি থাকবে? এক ইঞ্চি থাকবে। আচ্ছা, কেমন আসবে? 25000 রাখবেন? 25000 টাকা বিক্রি করে দেবেন। পাশাপাশি এদিকে একটা হাতিলের মডেলের আমি আলমারি দেখতে পাচ্ছিলাম, এটা কি কাটার হবে? এটা অরিজিনাল চিটাগং সেগুন। ওয়াও, একেবারে সিম্পল এর মধ্যে করছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর। এটা প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা হবে একদম 24000 টাকা। 24000 টাকা বিক্রি করে দিবেন। আচ্ছা, এরপরে কি কালেকশন দেখাবেন ভাই? এরপরে এই যে সিল্ক রই কাটার কিছু কাট আছে। এটা কয় ফিট বাই কয় ফিট আছে? 6 ফিট বাই 7 ফিট। 6 ফিট বাই 7 ফিট। এটা হবে লেগ সাইড, এটা হবে হেড সাইড। আচ্ছা, এটা প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা হবে একদম 13500। 13000 করেন না রে ভাই? ঠিক আছে, করে দিলাম। আর এটা কি কাটের আলমারি হবে? অরিজিনাল চিটান সেগুন। তিন পাল্লা না? তিন পাল্লা। নকশা করা আছে? জি। বেস্ট ফাইবারটা দেখেন অনেক সুন্দর। কানিষ্টটা তো নকশা করা, কানিষ্ট আলাদা করা যায়? আলাদা করা। আচ্ছা, এটা প্রাইস কেমন আসবে? এর প্রাইসটা হবে 42000 টাকা। লাস্ট কত রাখবেন? লাস্ট 40000 টাকা। 40000 টাকা বিক্রি করে দিবেন। আচ্ছা ভাই, এদিকে তো আরেকটি আলমারি দেখতে পাচ্ছিলাম, এটা কি কাটের হবে? এটা অরিজিনাল চিটান সেগুন। কয় ফিট বাই কয় ফিট আছে এটা? 6 ফিট বাই 7 ফিট আছে। 6 ফিট বাই 7 ফিট হবে। খুবই সুন্দর নকশা করা, বেস্ট দেখতে পাচ্ছেন। এটা প্রাইসটা কেমন আসবে ভাই? এটা প্রাইসটা 42000 টাকা। লাস্ট কত বন্ধ রাখবে? লাস্ট 40000 টাকা। 40000 টাকা বিক্রি করে দিবেন। আচ্ছা, এদিকে তো আরো খাট দেখতে পাচ্ছিলাম, এগুলো কি কাটে? এগুলো পাহাড়ি সিল্ক করে কাট। পাহাড়ি সিল্ক করেই হবে। হেড সাইড লেগ সাইড? লেগ সাইড। কয় ফিট বাই কয় ফিট আছে এটা? 5 ফিট বাই 7 ফিট। 5 ফিট বাই 7 ফিট। এটা প্রাইসটা কেমন আসবে? প্রাইস হবে মাত্র 12500। লাস্ট কত রাখবেন? লাস্ট 12000 টাকা। 12000 টাকা বিক্রি করে দিবেন। আর এদিকে যে মডেলটা দেখতে পাচ্ছিলাম,
এটা কয় ফিট বাই কয় ফিট আছে? এটা 5 ফিট বাই 7 ফিট পাহাড়ি সিল্কের কাঠ, সেম প্রাইসই 12000 টাকা। 12000 টাকা। আচ্ছা এদিকে মনে বড় সাইজ দেখতে পাচ্ছিলাম, এটা কি কাঠের হবে? এটা অরিজিনাল পাহাড়ি সিল্কের কাঠ। পাহাড়ি সিল্কের? জি। কিং সাইজের হবে এটা? কিং সাইজ। এটা প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা পড়বে একদম ফিক্সড 13000 টাকা। 13000 টাকা। আর এদিকে আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম, ওয়াও খুবই সুন্দর লাগতেছিল ভাইয়া। আলমারি প্লাস ড্রেসিং টেবিল, আমি নিজে একটু খুলে দেখি ভাই। আলমারি প্লাস ড্রেসিং টেবিল বলতেছেন, দেখতে পাচ্ছেন বিশাল বড় ডিশ, বিশাল বড় একটি ডয়ার, একটি মিনি ডয়ার, একটি মিনি পাল্লা, আর বারান্দা সিস্টেম করে দেওয়া আছে। এটা প্রাইসটা কেমন আসবে? এর প্রাইসটা পড়বে 18000 টাকা। লাস্ট কত বন্ধ রাখবেন? লাস্ট 17000 টাকা। 17000 টাকায় বিক্রি করে দিবেন। এদিকে তো আরো দুইটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম, এই দুইটা কি কাঠের ভাই? এটা অরিজিনাল চিটাগং সেগুন। দুইটাই চিটাগং সেগুন কাঠের? জি। আচ্ছা এটা কয় ফিট বাই কয় ফিট? এটা কয় ফিট বাই কয় ফিট? 3 ফিট বাই 6.5 ফিট। ওইটা? ওইটা 3 ফিট বাই 6.5 ফিট। আচ্ছা দুইটার কেমন দাম আসবে? এটা পড়বে 15000 টাকা। লাস্ট কত রাখবেন? লাস্ট 14000 টাকা। আর এটা? এটা পড়বে 13000 টাকা। লাস্ট কত রাখবেন? লাস্ট 12000 টাকা। 12000 টাকায় বিক্রি করে দিবেন ভাই। এদিকে তো দেখি ফার্নিচারে টাল লাগাই দিবেন ভাই, অনেক ফার্নিচার। এগুলো সব বিক্রি করা নাকি? জি জি। এই ডাইনিং টেবিলটা কত টাকায় বিক্রি করলেন? ডাইনিং টেবিলটা আমরা একদম 23000 টাকায় বিক্রি করে দিলাম। 23000 টাকা হলে বিক্রি করে দিবেন? জি। বিক্রি করছেন? আমাদের ভেজ চাইলে দিতে পারবেন তো? দিতে পারবো। আপনার স্টকে মাল আছে? স্টকে মাল আছে। আর এই মডেলটা কত টাকা বিক্রি করছেন? এই প্রাইস 23000 টাকা। 23000 টাকা। এদিকে তো আরেকটা মডেল আছে? জি ওটা 23000 টাকা। 23000 টাকা। এদিকে তো আরো ড্রেসিং টেবিল না, কর্নার সুকে দিলা। কর্নার সুকে বলা। এটা কয় ফিট পে কয় ফিট আছে ভাই? এইটা আপনার ছোটই বেশি করে 22x22 বলা হয় এটা। আচ্ছা এটা প্রেস্টিজ যেটা বলে, এটা 4-3টা ডিজাইন আছে। এর প্রাইসটা যারা নিতে চায় একদম পুরো 13000 টাকা। 13000 টাকা যে মডেলটা নেন? জি ডাইলগ। আচ্ছা বেশ দেখতে পাচ্ছেন উপরে কিন্তু হিউজ পরিমাণ সোফা সেট রাখা আছে, এদিকে কিন্তু আরো ড্রেসিং টেবিল রাখা আছে। দেখি এটার প্রাইস কেমন আসবে ভাই? এটা পড়বে একদম 14000 টাকা। 14000 টাকা। আর এদিকেরটা কত দাম আসবে? একদম 14000 টাকা। এটা? এটা 14000 টাকা। 14000 টাকা। আর নিচে যে সুকস্টা দেখাইছি এটা কি সেটা? না ওটা একটু ভিন্ন ক্যাটাগরি। এটা একটু ভিন্ন ক্যাটাগরি, নকশাটা ভিন্ন। আচ্ছা এটা কত টাকা হলে বিক্রি করে দিবেন? এটা আমরা 38000 টাকা বিক্রি। 38000 টাকা হলে বিক্রি করে দিবেন? আচ্ছা ভিউয়ার্স ভিডিওটি আর বড় করতে চাচ্ছিলাম না, ভিডিওটি শেষ করার আগে নাদিম ভাইয়ের কাছ থেকে জেনে নেই আপনারা রিফাত ফার্নিচারে কিভাবে আসবেন ভাইয়া, অ্যাড্রেসটা যদি আরেকবার বলে দিতেন। প্রিয় দর্শক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, আমাদের অ্যাড্রেসটা হলো বসুন্ধরা শপিং মল, ঠিক তার উল্টা পাশে মসজিদের গলি রিফাত ফার্নিচার। আচ্ছা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। আর যারা আসতে পারবেন না অবশ্যই ভিডিও কলের মাধ্যমে ফার্নিচারগুলো ভালোভাবে দেখে নিতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বিডি বাংলা ব্লগস ফার্নিচারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।